পাবনা সদর উপজেলার কোলাদি গ্রাম, পাশাপাশি দুটি ধানক্ষেত। একটিতে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহারের কারণে উৎপাদিত হয়েছে রোগ বালাই মুক্ত ধান। অন্যটিতে অনুমান নির্ভর সার ব্যবহারের কারণে কীটনাশক প্রয়োগের পরেও ধানের শীষে দেখা দিয়েছে নানা রোগ বালাই। মৃত্তিকা অফিসের এতে যে ফসলটা করেছি এবং ধান করেছি এটা ভালো আছে, নিজে যেটা করেছি এটা তেমন জুত হয়নি, অনেক মরা বাইল বেড়াইছে। ধানের বেলায় দেখা গেছে ধান হয়তো ফলন কমে যাইতেছে, কিছু মাঝরি লাগতেছে, কিছু পচলা ধরতেছে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পাবনার বিভিন্ন অঞ্চলের মাটি শ্রেণী এবং বৈশিষ্ট্য অনুসারে 386টি নমুনা পরীক্ষা করে দেখতে পান শতকরা 90% জমি দ্রুত হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি। প্রায় শতভাগ বাণিজ্যিক জমিতেই পাওয়া যায়নি পরিমিত মাত্রার জৈব পদার্থ। অতি নিম্ন এবং নিম্নমাত্রার জৈব পদার্থ পাওয়া গেছে 50% জমিতে। এছাড়া অধিকাংশ জমিতে হাইড্রোজেন সক্রিয়তা, ফসফরাস, নাইট্রোজেন, দস্তাসহ সব উপাদানই ছিল ভারসাম্যহীন। কৃষকরা যে সার ব্যবহার করে এটা খুবই ইমব্যালেন্স অবস্থা, এবং বিশেষ করে ফসফরাস সার এবং গন্ধক সারের পরিমাণ অত্যন্ত হাই, এবং এতে করে যে ইমব্যালেন্স অবস্থার ফলে শুধু জমির যে ক্ষতি হচ্ছে বা জমির যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তাও না, এটা আমাদের মানুষের সহ অন্যান্য প্রাণীরও ব্যাপক ক্ষতি করছে। মাটির উর্বরতা ধীরে ধীরে এমনি কমে যাবে যদি আমরা জৈব সার সহ অন্যান্য সার শস্য বিন্যাস অনুযায়ী, শস্যের উৎপাদনের লক্ষ্য মাত্রা ক্যাটাগরি অনুযায়ী আমরা না করি তাহলে। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অধিকাংশ কৃষকই মাটির পরীক্ষা ছাড়াই যত্রতত্র ব্যবহার করছে সার এবং কীটনাশক। একটা মানুষ অসুস্থ হলে যদি আলট্রাসাউন্ড করা লাগে তাহলে আমার জমি অসুস্থ হইলে কি না আর পরীক্ষা করা লাগবে না? অবশ্যই পরীক্ষা করা লাগবে। যে সার দিতে হয় সেই সারই দেই, তাতে তো কোনো আয় বরকত ঠিক মতন হচ্ছে না। মাটিতে যদি আমরা ব্যালান্স ইউজ অফ ফার্টিলাইজার, যেটা সুষম মাত্রায় সার প্রয়োগ, এইটা যদি সম্ভব করতে পারি তাহলে আমাদের একদিকে ইকোসিস্টেম, যেটা সয়েলের হেলথ এবং মানুষের হেলথ সহ আমাদের ক্রপ প্রোডাক্টিভিটি এবং এসডিজি যে আমাদের লক্ষ্যমাত্রা সেটাও অর্জন সম্ভব হবে। কৃষি বিশেষজ্ঞদের মতে মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক মাত্রায় সুষম সার ব্যবহার করা হলে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব। আমরা যদি সঠিক মাত্রায় সার এবং সঠিক মাত্রায় কীটনাশক যদি জেনে যেটা পরিবেশ বান্ধব সেটা যদি আমরা ব্যবহার করি, এতে হবে কি খাদ্য উৎপাদন নিরাপত্তা আসবে, নিরাপদ খাদ্য উৎপাদন হবে, পরিবেশের কিন্তু ঝুঁকি যেটা বিপদ সেটা কমে যাবে। লাগামহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে মানুষ যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, তেমনি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সার এবং কীটনাশক ব্যবহারের ফলে মাটি হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি, এমনটাই মনে করেন মৃত্তিকা বিশেষজ্ঞরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।